नमस्कार बांगलार रान्नाबाड़ी चैनेले आपनादेर स्वागत। आज आमी तैरी करब बासंती पोलाओ। ए जगह आमी नियेछि दुई कप गोविंदभोग चाल। चालगुलो आमी भालो करे धुए नेब, कारण बाजारे चाल खूब मैला थाके, ओई जन्य चालगुलो एकटु धुए नेते हबे। आमी भालो करे चटकिये चटकिये चालगुलो आमी धुए नेछि। देखुन जल थेके कत सादा जल बेरियेछे, मैला बेरियेछे। एबार एकटा आमी आटा चालार चाल निते चालगुलो दिए दिच्छि। दिए आमी जलटा झरिये नेब। जल भालो करे झरिये नीते हबे, शुकिये नीते हबे। आपनारा जदि पारेन एकटा सादा कापड़े मेले राखते पारेन, जलटा शुकिये जाबे। जल आमी सुंदर भावे एकदम शुकनो करे नियेछि। निये आमी एकटा बोले ढेले नेछि। चालगुलो आमी सब एकटा बोलेर मध्ये ढेले नेब। सबगुलो चाल आमी बोलटार मध्ये निये नियेछि। एते आमी दिए देब दुई चा चामच घी, दुई चा चामच आमी घी दिए निलाम। आर एते दिए देब आमी स्वाद मतो नून, आर दिए देब एक टेबिल चामच चीनी। चीनीटा आपनादेर पछंद मतो देबेन, जेमन मिष्टि खाबेन ठीक तेमन ततटाई देबेन। আর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। এইগুলো সব দিয়ে আমি ভালো করে ঘিয়ের সঙ্গে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এই চাল আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখুন চালগুলো কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি এলাচ তিনটে ফাটিয়ে নিয়েছি, আর চারটে লবঙ্গ দিয়েছি, আর দু টুকরা দারচিনি দিয়েছি। একটা তেজপাতা আমি দু পাক করে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এতে দিয়ে দেব আমি কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। কিশমিশ, আমার বীজাণু আছে, কিশমিশগুলো ভালো করে ধুয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। এইবার আমি আর একটু নাড়াচাড়া দিয়ে কিশমিশগুলো ভেজে নিচ্ছি। বৃষ্টির দিন এই পোলাও দারুণ লাগবে খেতে। আজ আমাদের দুপুরবেলা এই পোলাও আর ইলিশ মাছ ভাজা খাওয়া হবে। এতে আমি দিয়ে দিচ্ছি ঘি মাখানো চালগুলো। এই ঘি মাখানো চালগুলো আমি দুই মিনিটের মতো ভেজে নেব। আর ওই পাশে আমি একটা গ্যাস জ্বালিয়ে একটা হাঁড়িতে চার কাপ জল দিয়ে দেব। জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব, কারণ আমি দুই কাপ নিয়েছি চাল আর চার কাপ দেব জল। জলটা আমি ঢাকা দিয়ে দেব, জলটা ভালো করে ফুটবে। দেখুন জল ফুটছে, আর ওই পাশে আমার চালটা ভাজা হয়েছে। এতে আমি ঢেলে দিচ্ছি। এইবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সব চাল একসঙ্গে করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এইবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। জলা জলা ভাব আছে, এক ফোঁটাও জল থাকবে না। এই বাসন্তী পোলাও কিন্তু পুরো ঝরঝরা হবে আর দেখতে খুবই সুন্দর হবে। আমি আবার ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকা খুলছি। এতে দিয়ে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা চিরা। এই কাঁচা লঙ্কা চিরাটা দেওয়া এই কারণেই পোলাওটা আরও বেশি টেস্ট হবে, আরও সুন্দর গন্ধ হবে। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুবই সুন্দর। আমি আবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দমে। তারপর আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেবো।
আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।